টেক্সটাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি, আমার বাচ্চারাও ভালো আছে। তো এখন সকালে সব কাজকর্ম হয়ে গেছে, স্নান টানো হয়ে গেছে, এখন রেডিও হয়ে গেছি পুরো। আমি যাব একটু, এখন ঘুরু ঘুরু করতে যাব। তো চলো দেখো কোথায় যাই ঘুরু ঘুরু করতে, তোমাদের সাথে করেই নিয়ে যাচ্ছি, চলো। দেখো বেরিয়ে পড়েছি ঘুরু ঘুরু করতে একটু, কারণ প্রত্যেকদিন ঘরে থাকতে তো ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ঘুরু ঘুরুও করা উচিত প্রত্যেকটা মানুষের। তাহলে শরীর স্বাস্থ্যও ভালো থাকে, মন ভালো থাকে, তার সাথে সাথে সবই ভালো থাকে আর কি। তো এই যে একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছি, একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছি, তো থাকবো না, যদি নতুনভাবেই আবার চলে আসবো। তো বাসে উঠেছি, দেখো বাসে টাটা 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 করতে 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 যাচ্ছি। আমার বাসের থেকে ট্রেন জার্নিং করতেই ভালো লাগে, বাস জার্নিং তত ভালো লাগে না। তবুও বাস জার্নিং যে করতে পারি না তা না, করতে পারি, তবে ট্রেনে জার্নিং করতে বেশি ভালো লাগে, বেশি পছন্দ করি আমি। তো বাসে যেতে যেতে তো খারাপ লাগলো না, রিলসটা করলাম, বেশ ভালোই লাগলো। তারপরে আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূর না, যদিও সামনাসামনি খুব একটা যে বিশাল দূর তেমন কোনো ব্যাপার নেই। তো দেখো চলে এসেছি, এই রাস্তাটা একদম সুনসান, একদম খুব মানে ঠান্ডা, একদম মানে কি বলবো, রাস্তাটা গরমের দিনে আসলেও ভীষণ ঠান্ডা চারিদিকে, একদিকে যেহেতু পুরো খোলা এই জন্য রাস্তাটা খুব ঠান্ডা আর খুব মানে শীতকালে তো কথাই হবে না, আর গরমকালে আসলেও এখানে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে, খুব ঠান্ডা রাস্তাটা। তো দেখো চলে এসেছি আমার বোনের বাড়িতে, ওদের বাড়ি ঘর তৈরি হবে আর কি। তো আমার যেহেতু বাড়িতে ভাল লাগছিলো না তাই একটু গেলাম আর কি ঘুরতে, তো মনটাও একটু ভালো লাগলো এই জন্য, কারণ ওদের বাড়িঘর যেহেতু ভাঙা হয়েছে, তাও গেলাম একটু বসলাম, খেলাম দেলাম, আরাম করলাম, গল্প করলাম, ওটুকুই যাই, ওইটুকুই ভালো লাগলো আর কি, এই হচ্ছে ব্যাপার। তো একটু ঘুরু ঘুরু করলাম, গল্প করা, একটু মানুষের সাথে মানে নিজের লোকদের সাথে কথাবার্তা বলা, একটু গল্প করার টাইম, একটু টাইম কাটানো, এটাও খুব মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের জন্যই খুব দরকার। কারণ যদি তোমার একটু গল্প করা হয়, মানুষের সাথে মেশা হয় খোলাখুলিভাবে, তাহলে তার মনটাও ভালো লাগে। মনের মধ্যে যদি কোনো রকম রাগ বা কিছু থাকে, বা মনের মধ্যে যদি কোনো রকম দুঃখ আক্ষেপ থাকে, সেটাও আমার মনে হয় অনেকটাই কমে যায়, ভালো লাগে। তাই মানুষের সাথে মেশাটা খুব দরকার, তার জন্য বাজে মানুষের সাথে না, যারা কাছের মানুষ, যারা ভালোবাসে তাদের সাথে মেশা, তাদের কাছে যাওয়া আমার মনে হয় সবসময় না হয়ে গেলে হলেও মাঝে মাঝে যাওয়াটা খুবই দরকার। মাঝের মধ্যে বলতে প্রত্যেক দিন নয়, যাই হোক বছরে একবার তো যাওয়া যেতেই পারে, তাই না? আর খুব কাছের হলে তাহলে তো যেতেই হয়। আর এরকম ওখানে দুটো বাচ্চা আছে, আরও আমার বাড়িতে যেমন বাচ্চারা আছে, ওইখানেও দুটো তিনটে বাচ্চা আছে। তো যা বাড়ির পোষা নয়, এমনি বাইরে থাকে আর কি, দুটো বাচ্চা, খুব কিউট বেবি দুটো। তার এটা মা নয়, এটা মাসি, তার মাসির সাথে বসে আছে দুজনে, মা ওই সাইডে আছে। তো এই যে বাড়িঘর এখনও যেমন যেন তৈরি হয়নি, পুরো ভাঙাচুর, ভাঙাভাঙি হচ্ছে আর কি। এখন মানে একটা ঘরের মধ্যেই, একটা দুটো ঘরের মধ্যেই এরকমভাবেই থাকতে হচ্ছে আর কি, যেহেতু বাড়িঘর ভাঙা হলে তো এরকমভাবে থাকতেই হবে, তাই না? তবুও গেলাম, তোমার সাথে তোমাদের সাথেও শেয়ার করলাম, আমি গেছি, আমার মনটাও একটু ভালো লাগলো, তোমাদেরকেও একটু দেখাতে পারলাম যতটুকু দেখাতে পারি আর কি, যতটুকু আমি করেছি ততটুকুই শেয়ার করলাম আর কি, এই হচ্ছে ব্যাপার। আর শুয়ে থাকা, আর নিজের বাড়িতে থাকলে যতটা কাজ থাকে, কোথাও বেরু বেরু করতে গেলে কাজটা অনেকটা কমে যায়, একটু শুয়ে শুয়ে থাকা, একটু টিভি দেখা, একটু মনে যাওয়া ইচ্ছে হয় তাই করা, ব্যাস ততটুকু। করতে করতেই কখন যে সন্ধে হয়ে গেল আমি একটু বুঝতেও পারিনি, মানে করতে করতেই সন্ধে হয়ে গেছে, রিলস করেছিলাম কয়েকটা, তো এই করতে করতেই সময় কেটে গেছে, কখন বুঝতে পারিনি। তো তারপর টিভি তো দেখিনি, ফোনই দেখেই সময় কেটে যাচ্ছিলো আর টিভি দেখার
মানে দরকার পড়ছে না। তো আজকের জন্য বন্ধুরা ভিডিওটা এতটুকুই, পরে ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে।